ডুপ্লিকেটটা দেখছে স্টিল আর অরিজিনাল দেখছে অরিজিনাল হলো এগুলা ভাই অরিজিনালটা হচ্ছে এটা এগুলা হ্যাঁ এগুলা আপনি মনে করেন যদি যে তুই মারি দেন এই দেখেন ওই যে উঠে যাচ্ছে এই দেখেন আপনার আমাদের কাছে এগুলা কিনবেন আর এগুলো হলো পিতল এগুলা কিন্তু অনেকে কাঁসা বলে বেছে কিন্তু প্রতারণা আর দেখেন এটার নতুন চেহারা দেখেন আর এটার চেহারা দেখেন এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে দেখছেন কি নেবেন অনেক ভালোভাবে কিন্তু হয়ে যাবে এরকম কে শিয়াব ভাই কি করতেছেন আরে রহিম ভাই এসে বসছেন হ্যাঁ ভাই আরে ভাই খাওয়ার টাইমে এসে বসছেন হ্যাঁ ভাই ভাই কি করতেছেন কি বলবো ভাই ভিডিও দেওয়ার আগে পাতিল শেষ অর্ধেক শেষ অর্ধেক শেষ মানে ভেঙে গেছে বাসা থেকে রান্না করে নিয়ে আসছি কাঁসার পাতিলে ভাই বুঝছেন তেহারি পাকাইছে পরে মুরগির রোস্ট নিয়ে আসছি মনে করেন এ আমার বাগে সবার শেষে আছে তারপরে মনে করেন মাল গোছাচ্ছি কাস্টমার বিপদের বোঝানোর জন্য আয়েশা দেখি যে পাতিল অর্ধেক খাইয়া শেষ খাইয়া শেষ মানে এত স্বাদ হয় এত স্বাদ মানে রান্না করে খেলে অনেক স্বাদ হয় সেই স্বাদ ভাই দেখেন না ভাই আচ্ছা আচ্ছা দেখেন খালি রাইসই দেখতেছি মাংস দেখতেছি ভাই তো দর্শকরা তো বলে এগুলা ইউজ করলে নাকি কালো হয়ে যায় বলে দুই কেজি গরুর মাংসেরই করলাম তেহারি বানাইলাম এগুলাতে নাকি ইউজ করলে কালো হয়ে যায় দর্শকরা ভাই এগুলো এখন লাইভে কি করতেছি ভাই খাইতেছি বুঝতে পারছেন যদি আপনার কালো হয়ে যায় পরে স্পট পরে কোনো সমস্যা হয় রিপ্লেস চেঞ্জ এগুলোর স্থায়িত্ব হলো 200 বছর এগুলো বংশ পরম্পরা ইউজ করতে পারবেন ঠিক আছে আজকে কোনটা অরিজিনাল কাঁসা কোনটা ডুপ্লিকেট কাঁসা সবকিছু দেখাই দিব আচ্ছা সবকিছু দেখাবো দেখেন কাঁসার হাড়িতে রান্না হয়েছে কাঁসার প্লেটে খাওয়া দাওয়া হবে কাঁসার চামচ দিয়ে কিন্তু বিরিয়ানিটা ভাইয়া বেড়ে নিছে আবার কাঁসার বাটিতে কিন্তু সালাদও সার্ভ করা হয়েছে দেখেন এই দেখেন এবং কাঁসার গ্লাসে খাবেন পানি দেখছেন এই দেখেন ভাই দেখছেন সালাদ কোনো কিছু হয়েছে কোনো কিছু হয় নাই এই দেখো ওকে পানি দিয়ে ভাই টিস্যু দিয়ে মুছে ফেলবেন দেখেন রহিম ভাই দেখেন টিস্যু দিয়ে মুছে ফেলবেন টাইম দিয়ে দিবেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দেখেন ঝকঝকে ঝকঝকে আগের মতো হয়ে যাবে আগের মতো হয়ে যাবে তো অনেকে বলে যে ইউজ করলে নাকি কালো হয়ে যায় এই জন্য একটা ধারণা দেওয়ার জন্য ওগুলা যারা ডুপ্লিকেট কাঁসা কিনে বা আপনার পতরানা শিখে ওদেরটা কালো হয় আমারটা কালো হবে না ইনশাল্লাহ আমি 10 বছর ধরে কাঁসা বিক্রি করি বিশ্বস্ততার সাথে কাঁসা বিক্রি করি এবং নিজে খেয়ে এবং আমাদের ফ্যামিলিতেও আমরা খাই তারপরে আমাদের কাছে যারা কাঁসার প্রোডাক্ট কিনে সবাই ইনশাআল্লাহ উপকৃত হয়েছে বুঝছেন তো ইনশাআল্লাহ আছে তো খাওয়া দাওয়া অবশ্য উপকার আছে এখন কাঁসার প্লেটে খাবে পানি কিসে রাখছেন ভাই আপনি সত্য কথা কই দেন আমার আগে তো আপনি খাই উঠছেন অনেক মজা লাগছে এই দেখেন ভাই এই দেখেন এই দেখেন ভাই কাঁসার গ্লাসে পানি রাখছি এতে ঠান্ডা পানি হয়ে যাচ্ছে একেবারে শীতল শীতল ঠান্ডা ভাই একদম ঠিক আছে শীতল ঠান্ডা হয়ে যাবে মানে নলকূপের পানির মতো শীতল হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে দেখেন কাঁসার মনে হয় গ্লাসে কিন্তু পানিও খাচ্ছে বাজার থেকে সব শেষে আমরা দেখাবো একটা বলবো পানি বাহিত রোগের কারণে যে শরীরে অ্যালার্জিটা হয় এই কাঁসার পাত্রে পানি খাবেন অ্যালার্জি দূর হয়ে যাবে এবং ডাবের পানির যে উপকারিতা কাঁসার পাত্রে পানি রেখে খেলে সেই উপকারিতা আচ্ছা আচ্ছা এত মজা ভাই সেই পানি পানিও কিন্তু গ্লাসে খাওয়া হবে তো আমরা শেষে দেখাবো এগুলা কালো হয়েছে কি না অনেকে বলেন যে ইউজ করলে কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় উঠে যায় আসলে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটের কাঁসা যেগুলো কিনা সহজে নষ্ট হবে না 200 বছরের ইউজ করতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই ভাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে কেমন স্বাদ হয়েছে ভাই সেই স্বাদ তো দেখেন কাঁসার প্লেটে কিন্তু শিয়াব ভাই খাচ্ছে আমরা একটা আইডিয়া দিতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে কাঁসার প্লেটগুলো নিয়ে আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে কত সুন্দর খাবার হয়েছে অনেক সুন্দর রান্না হয়েছে কাঁসার কড়াই রান্না হয়েছে ভাই কাঁসার কড়াইতে আচ্ছা আচ্ছা কাঁসার কড়াইতে কিন্তু রান্না হয়েছে দেখেন ও ভাই অনেক মজা হয়েছে ভাই আমি তো খাইছি আগে আসলে টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে ঠিক আছে কি বলবো আচ্ছা মানে অনেক আচ্ছা দেখি কাঁসাটা দেখি কি অবস্থা দেখেন কোথাও কিন্তু কোন রকম কালো হয় নাই কোনো কিছু হয় নাই ঠিক আছে একটু স্লো উঠে স্লো দেখেন অরিজিনাল কাঁসা কখনো কালো হবে না এখানে দেখেন এরপরে কিন্তু রহিম ভাই এই দেখেন এই দেখেন দেখেন তো শেফ ভাই খাওয়া দাওয়া শেষ এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আচ্ছা তো দেখি দর্শকদের কথা মতো যে ভাইয়া পুরো প্লেট নাকি কালো হয়ে যায় ইউজ করার পর দেখেন শিয়াব ভাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করছে দেখি হাড়ের কোনো ঘষা লাগলে ওঠে নাকি
সারাদিন যদি স্টিল দিয়ে গোসেন কিচ্ছু হবে না, উঠবে কেন? আর হাড়ের গোসা তো দূরের কথা, দূরের কথা। এই দেখেন ভাই পানিটা, দেখেন ভাই পানি, দেখেন রহিম ভাই পানিটা কত সুন্দর ঠান্ডা, ডিপ কলের মতো ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ রাখলে। হ্যাঁ ঠান্ডা, শীতল ঠান্ডা, বুঝতে পারছো? অনেক মজা লাগে পানি খেলে কাঁসার গ্লাসে। আচ্ছা আচ্ছা, তো পানিটা খাওয়ার পরে দেখবো যে আমরা কাঁসার কোনো ই হয়েছে কিনা। অরিজিনাল কাঁসা কখনো কালো হবে না, নষ্ট হবে না, যদি আপনারা অরিজিনালটা নিয়ে থাকেন। দেখেন কোথাও কিন্তু কালো হয় নাই। তো আমরা যে হাঁড়িটাতে রান্না করে নিয়ে আসলেন বাসা থেকে, হাঁড়িটার অবস্থা দেখি, দেখেন হাঁড়িটা একদম ফ্রেশ, এই হাঁড়িতে কিন্তু ছিল, ঠিক আছে দেখছেন। তো আপনারা নিশ্চেনভাবে কিন্তু এগুলো অরিজিনাল কাঁসাগুলো নিয়ে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ভিউয়ারদেরকে বলবো এই ভিডিওটা জুড়েই থাকবেন ইনশাআল্লাহ। তো সব ভাই, যে এতক্ষণ খাওয়া দাওয়া করলেন, এই প্লেটগুলো দেখান আমাদের কিরকম আছে। তো ভাই যেটাই খাওয়া দাওয়া করলাম সেটাই দেখে যে রাখছি, দেখছেন। এখানে কোনো রং টং কিছু বা কালার টালা কিছু করে দেখলেন না, কোনো কষ্ট নেই, সারা জীবন এরকম থাকবে, ঠিক আছে? এই দেখেন আওয়াজটা দেখেন, এই দেখেন এরকম কম্পন সৃষ্টি হবে, ঠিক আছে? এরকম কম্পন সৃষ্টি হবে। একমাত্র ইন্ডিয়ান গুজরাটি কাঁসা একমাত্র আমি বিক্রি করি নিউ মার্কেট জোনে, বুঝতে পারছেন? আপনার এই দেখেন একটা গ্লাস দেখেন, এগুলো আওয়াজ দেখেন, দেখেন, ঠিক আছে? যত আওয়াজ, যত বাড়ি যেত তত আওয়াজ হবে, ঝনঝন করে আওয়াজ হবে, ঝনঝন করে আওয়াজ, ঝনঝন করে আওয়াজ হবে। এই দেখে একটা নকশি গ্লাস, ঠিক আছে? কত সুন্দর আওয়াজ দেখেন, মানে এইভাবে দেখে শুনে কিন্তু নিতে হবে। এখানে যে আমার দুইটা ভাইরাল গ্লাস, এই গ্লাসটা সবচেয়ে বেশি বিক্রি করছে, এটা প্রায় 10,000 পিস বিক্রি করছে, এটা 10,000 পিস। আর এটা বিক্রি করছে না হলো আপনার, এটা নতুন আসছিল প্রায় 2 বছর যাবত, প্রায় আপনার 3,000 পিস ছাড়াইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা এই দুইটা গ্লাস, ঠিক আছে? এগুলো দিয়ে কিন্তু আপনারা দেখেন চাইলে 32 পিস, 52 পিস, 56 পিসের ডিনার সেট গুলো আছে। এরকম ভাবে আপনারা কিন্তু নিয়ে নিয়ে বানাতে পারবেন। এখানে কিন্তু কাপ ভাই, কাঁসার সম্বন্ধে কিছু কথা বলি আপনাদের ভিউয়ারদের জন্য। তো কাঁসার প্রোডাক্ট আপনি কেন কিনবেন, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা আছে, কিন্তু অরিজিনাল কাঁসা হতে হবে, গুজরাটি, বুঝতে পারছেন? তো কাঁসার প্রোডাক্ট আপনার, এটা শরীরের হার্টের জন্য উপকারিতা আছে, লিভারের জন্য উপকারিতা আছে, গ্যাস্ট্রিক আলসার এবং শরীরের যে রস বাত ব্যথা আছে, যারা বয়স্ক রোগী, সামনে শীতের সিজন আসতেছে, বুঝতে পারছেন? তো শরীরের রস বাত ব্যথাও কিন্তু কাঁসার পাত্রে ব্যবহার করলে রস বাত ব্যথা দূর হয়ে যায়, এবং পানিবাহিত রোগের কারণে যে শরীরে অ্যালার্জি সৃষ্টি হয় ওই অ্যালার্জিটাও আলহামদুলিল্লাহ কমে যায়। তো আপনারা, আমরা তো বিগত সবসময় বাচ্চাদেরকে লাস্টে সেট দেখাই, আজকে বাচ্চাদেরকে নিয়ে প্রথম শুরু করবো, বেবি থেকে শুরু করবো। এই দেখেন বেবি সেট, এটা হলো একটা কমপ্লিটলি ইন্ডিয়ান গুজরাটি বেবি সেট, বুঝতে পারছেন? এটা হলো আপনার একটা গুজরাটি গ্লাস, দেখেন গ্লাসটা দেখেন শাইনিং, দেখ কত সুন্দর দেখেন, ঠিক আছে? একটা গ্লাস থাকছে, এখান থেকে একটা নকশি বাড়ি থাকছে, বাড়ি থাকছে, এখান থেকে একটা নকশি প্লেট থাকছে, দেখছেন প্লেটটা কত সুন্দর, দেখেন গর্জিয়াস। তো ইন্ডিয়ান গুজরাটি কাঁসা আপনি কিভাবে বুঝবেন? ইন্ডিয়ান গুজরাটি কাঁসার বৃত্ত থাকবে হলো আটটা, এখানে চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। আর ফুলগুলা দেখেন কত চিকন, কত চিকন এবং নিখুঁত। আর যেটা বাংলাদেশি অনেক দোকানদার আছে যে আপনাকে 2,200 টাকা কেজিতে গুজরাটি কাঁসা দিয়ে দিবে, কিন্তু আসলে গুজরাট দিবে না, সে বাংলাদেশি ধামরাই কাঁসা ধরাই দিবে, ধামরাই লোকালটা। দেখেন দেখেন কোনটা আমি আপনাকে বলি, এই দেখেন এই যে একটা প্লেট, এই প্লেট আর এই প্লেট নকশি কিন্তু দেখা যায় সেম, কিন্তু আসলে কি সেম? না না না, এটার কালার, এটার ফিনিশিং, এটার ফিনিশিং রাত আর দিন তফাৎ, বুঝতে পারছেন? দেখেন এটার নকশে দেখেন রহিম ভাই, আর এটা নেটালো, এটা হলো মেশিনে, আর এটা হলো হাতে হাতে। তো যাদের বাচ্চা মনে করেন অটিস্টিক, প্রতিবন্ধী বা বুদ্ধি বিকাশে আপনার ওই সহায়তা মানে কম পাচ্ছেন, বা আপনার বাচ্চা খাবারে অমনোযোগী, বুঝতে পারছেন, তাদের জন্য হলো কাঁসার প্লেট। এগুলো আপনার কাঁসাতে খেলে আলহামদুলিল্লাহ মুখের রুচি তো বাড়ে, খাবারটাও স্বাদ লাগে, প্লাস আপনার খাবারের দেহের জন্য 100% হাইজিনিক। আপনি একটা বাচ্চাকে একটা সেট কিনে দেন গুজরাটি কাঁসা, এগুলো স্মৃতি হিসাবে থাকবে, মন চাইলে আবার সে বড় হলে চেঞ্জ করতে পারবে। তো এগুলা ভাঙারি বর্তমান কেজি হলো 2,000, আর নকশিগুলা কেজি হলো 3,000। এটা হলো ইন্ডিয়ান গুজরাটি, এটা ভিতরে প্লেনও আছে নকশিও আছে। আচ্ছা আচ্ছা, তো রহিম ভাই এই একটা সেট দেখাইলাম, এটার কেজি হলো 3,000, ওজনে দাম আসে 900 গ্রাম, দাম আসে প্রায় 2,800 টাকা, আমরা সেট নিলে বিক্রি করি মাত্র 2,500 টাকা। রহিম ভাই এটা একটা গুজরাটি সেট, দেখেন এটার একটা গ্লাস, অনেক ডিজাইন আছে, একটা ডিজাইন পরে দেখেন, এই যে একটা ডিজাইন,
এই যে ছড়ানো ডিজাইন এটা ঠিক আছে নকশি ছড়ানো হচ্ছে একটু ছড়ানো হ্যাঁ হ্যাঁ ছড়ানো মাইকের মতো ছড়ানো হ্যাঁ মাইকের মতো ছড়ানো তো আপনার এই যে সেটটা দেখাইলাম এই সেটটা আপনার মনে করেন দাম 2500 টাকা এটাও গুজরাটি একই ফিনিশিং দেখেন নকশি এবং বৃত্ত খেয়াল করে কিনবেন ঠিক আছে তো এই বিষয়ে আরো কথা বলবো সাথে থাকেন পরে এটাও কিন্তু বাচ্চাদের একটা গুজরাটি সেট দেখেন কত সুন্দর দেখেন এটা একটা সেট এই দেখেন গ্লাস একটা বাটি পেয়ালা বাটি বাটি দেখতে কত সুন্দর মানে দেখছেন এই আর এই একটা চামিস মনে করেন একটা বাচ্চাদের জন্মদিন অনুষ্ঠানে বা আপনার প্রথম যে ভাত দেয় মুখে তারপর আপনি মনে করেন একটা বাচ্চা 1 থেকে 7 বছর পর্যন্ত খেতে পাবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার এই একটা প্লেট এইটার দামও 2500 টাকা এটা কেজি হিসেবে দাম আছে 2800 টাকা তো এখানে দেখালাম হলো বাচ্চাদের আর এখন দেখাবো বড়দের রহিম ভাই এই দেখেন বড়দের একটা গ্লাস এই যে এই দেখেন এই যে একটা কমপ্লিট একটা সেট একটা বাড়ি দিয়ে দেখেন কত সুন্দর আওয়াজ করে ঝনঝন করে আওয়াজ করবে তো এটা হলো 11 ইঞ্চি প্লেট 11 ইঞ্চি প্লেট আমার ভাইরাল প্লেট এই দেখেন অনেকরকম থাকবে এই যে এটা হলো আপনার 11 ইঞ্চি একটা প্লেট বৃত্ত থাকবে কয়টা আটটা এখানে চারটা এখানে চারটা আমি যে আপনাকে বলছিলাম যে বাংলাদেশি প্লেট যেটা ওটা বৃত্ত থাকবে হলো মাত্র 2টা তো এখানে একটা বিষয় আছে দেখেন রহিম ভাই এখানে বৃত্ত করে দেখতেছেন এই যে একটা এই যে একটা 2টা আর দেখেন ফিনিশিং রাত আর দিন তফাত যারা আপনারা কোন মার্কেট থেকে 2200 টাকা কেজি গুজরাটি কাশার অ্যাড দেখতেছেন 2000 টাকা কেজির অ্যাড দেখতেছেন ওগুলা কিন্তু আসলে কাশা না বুঝতে পারছেন রহিম ভাই ওগুলোর অবস্থা কিরকম হয় ওগুলোর অবস্থা অনেক খারাপ হয় আমি লাস্টের ভিডিওতে দেখাবো আপনার ভিডিও জুড়ে থাকবেন আজকে অনেক কিছু শিখতে পারবেন তো এটার কেজি হলো 2800 টাকা তার সাথে আপনি একটা গ্লাস পাচ্ছেন একটা বাটি পাচ্ছেন একটা চামিস পাচ্ছেন 4 পিস তো এটা ওজন আসে আপনার 2 কেজি 5600 টাকা আসে সেটটা তো ভিডিও দেখে নিলে 500 টাকা ডিসকাউন্ট 5100 টাকা ঠিক আছে তো এটা হলো যে আপনার গুজরাটি 11 ইঞ্চি একটা সেট তো যারা আবারই আপনি মনে করেন গুজরাটি কাশার 10 ইঞ্চি চাচ্ছেন 10 ইঞ্চি আচ্ছা 10 ইঞ্চি প্লেট হ্যাঁ 10 ইঞ্চি প্লেট হলো এটা নকশি এটার বৃত্ত কিন্তু 8টা এখানে 4টা এখানে 4টা দেখেন বৃত্তগুলো দেখেন আর নকশিগুলো দেখেন কত সুন্দর সুন্দর ঠিক আছে নিখুঁত একদম দেখেন একটা বাড়ি পাচ্ছেন একটা গ্লাস পাচ্ছেন চামিস পাচ্ছেন ওজন আসে আপনার 1 কেজি 800 গ্রাম দাম আসে আপনার 5300 টাকা 5300 টাকা আসে তো সেট নিলে 500 টাকা ডিসকাউন্ট একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিডি ফ্যান্টাসিল্যান্ড থেকে আসলে এবং রহিম ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এই অফারটা থাকবে ঠিক আছে তো আমরা 11 ইঞ্চি দেখলাম 10 ইঞ্চি দেখলাম আর এই দেখেন রাজীব কে দিয়ে সেট আসে দেখেন গুজরাট থেকে দেখেন 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 কত সুন্দর আগে তো দেখিনি এটা হ্যাঁ কত সুন্দর দেখেন সেটটা দেখেন প্লেটটা দেখেন ভাইজান দেখেন কত সুন্দর কাজ 11 ইঞ্চি কিন্তু সবচেয়ে বিগ সাইজ এগুলো প্লেট ঠিক আছে অনেক সুন্দর কাজ হ্যাঁ এই যে আপনি একটা বাটি পাচ্ছেন 2টা একটা গ্লাস পাচ্ছেন একটা চামিস পাচ্ছেন আচ্ছা গ্লাসের কাজটা দেখাই দর্শক বন্ধুদের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ তো এই সেটটার ওজন আসে আপনার 1.5 কেজি দাম আসে 4500 টাকা নকশি 500 টাকা ডিসকাউন্ট 4000 টাকা তো এই দেখেন রহিম ভাই এখানে হলো 10.5 ইঞ্চির একটা সেট আচ্ছা আচ্ছা এটা 10.5 ডিজাইন ছাড়া এটা হ্যাঁ ডিজাইন ছাড়া প্লেন গুজরাটি প্লেন তো এই সে ওজন আসে 1 কেজি 800 গ্রাম দাম আসে আপনার 4800 টাকা 500 টাকা ডিসকাউন্টে 4300 টাকা সেট জানিবেন আপনার 500 করে ডিসকাউন্ট পাবেন তো রহিম ভাই একটা সেট দেখাইলাম তো আরেকটা সেট দেখাই রহিম ভাই এটা আপনার গাছের সেট দেখেন যেটা ঔষধি কাশা আপনার এগুলো সবই ঔষধি কাশা তার ভিতরে একটা গাছের সেট এগুলো খুবই ভাইরাল আমার সেটটা দেখেন রহিম ভাই এগুলো গাছ এই দেখেন এই যে গাছের সেটটা এটা গাছের সেট হ্যাঁ হ্যাঁ এই গাছ থাকবে সাথে আপনার একটা গ্লাস থাকবে আপনার মনে করেন বাড়ি থাকবে হলো 4টা বাটি গ্লাসের মধ্যে কিন্তু গাছ আছে হ্যাঁ হ্যাঁ 4টা বাটি থাকবে এই যে এই কমপ্লিটলি সেট হলো 1.5 কেজি পরে যাদের মগ দরকার এই যে আপনার
অনেক আপনার দরবার শরীফে যান বা আপনার মনে করেন ওই যারা আপনার আল্লাহর বুজুর্গ যারা লোকেরা আছে তারা কিন্তু বিভিন্ন আপনার মসজিদে আতর ছিটানোর জন্য মাদ্রাজে আতর ছিটানোর জন্য বা গোলাপ জল ছিটানোর জন্য এটা ব্যবহৃত হয়। গোলাপ জল ছিটানোর জন্য হ্যাঁ তো আতর হ্যাঁ আতর রাখে তো আতর রাখে হ্যাঁ শোলে মাখে তো আপনার এটার প্রাইস পড়ে মাত্র বারোশো টাকা এটা হলো আপনার মানে একটা শৌখিন জিনিস আর কি লাক্সারি আইটেম বুঝতে পারছেন। তো এখান থেকে দেখেন রহিম ভাই নকশি একটা প্লেট দেখাই। তো যারা কাঁসা কিনে ধরা খেয়েছেন নিউ মার্কেট জোন থেকে তাদের জন্য এই ভিডিওটা দেওয়া আজকে। আমি ভিডিওর প্রথমতেই কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট দেখাইছি। এই দেখেন অরিজিনাল একটা আমি বলি অরিজিনাল একটা নকশি ইন্ডিয়ান গুজরাটি আর এটা হলো বাংলাদেশি কাঁসা এটা কিন্তু আপনার বৃত্ত কিন্তু আটটা নাই এবং দেখেন এই দেখেন নকশিগুলা দেখেন এটা নকশিগুলা দেখেন এটা কিন্তু বৃত্ত আছে হ্যাঁ বৃত্ত আছে আর পিছনে এটার বিট নাই এটা কিন্তু পিছনে বিট আছে এটার ভিতরেই হলো লোহা উপরে কাঁসার কালার করা। যারা মনে করেন আমার কাছ থেকে কিনেন নাই অন্য জায়গা থেকে কিনছেন তাদের প্লেটগুলা এই দেখেন দেখতে হুবু সেম দেখছেন রহিম ভাই এই দেখেন ডুপ্লিকেট কাঁসা কিনে ধরা খাইছে দুই মাস আগে কিনছে পরে আমার কাছ থেকে বেঁচেছে গেছে বাঙারি হিসাবে লোহা হাতের বাম পাশে ময়মনসিং কুকারে যা এসে পড়বেন ঠিক আছে। এটা হলো নকশি ইন্ডিয়ান গুজরাটি। তো এখান থেকে মনে করেন এই যে আমরা একটা খন্তি দেখাচ্ছি কাঁসার খন্তি এর দাম হলো 550 টাকা। তারপরে যাদের মগ লাগে একটা 11 ইঞ্চি নকশির একটা সেট দেখাই আপনাকে একটা বাটি পাচ্ছেন কত সুন্দর একটা ছড়ানো মগ পাচ্ছেন পরে আরেকটা চামিস পাচ্ছেন ঠিক আছে সাথে আপনার ছোট একটা বাড়ি নিতে পারেন সেট হিসেবে যেটা আসে আমাদের এই যে তাহলে মনে করেন এই কমপ্লিট সেট হলো 2.5 কেজি দাম আসে 7,500 টাকা। তো আপনারা জন্য 500 টাকা ডিসকাউন্ট 7,000 এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাদের বাবা আছে মা আছে তাদেরকে গিফট করেন। আপনি অনেকে লাখ টাকা ইনকাম করেন মাসে অনেকে 20 টাকা ইনকাম করেন মাসে কিন্তু বাবা মাকে খুশি করতে পারতেছেন না এবার একটা কাঁসার একটা সেট দিয়ে দেন আজীবন দোয়া করবে এবং বাবা মার হাতের ছোঁয়া স্পর্শ এটা স্মৃতি হিসেবে থাকবে বুঝতে পারছেন। তো এই সেটটার দাম মাত্র 2.5 কেজি ওজন হয় 7,500 500 টাকা ডিসকাউন্ট 7,000 7,000 টাকার একটা জিনিস 200 বছর পর্যন্ত স্থায়িত্ব 120 টাকাতে বাড়ি করলেও 200 বছর টিকে না বুঝতে পারছেন। তো এগুলো পাবেন তার সাথে সাথে আবার মনে করেন এই দেখেন একটা মগ আসছে কত সুন্দর একটা মগ ঠিক আছে হাফ লিটার পানি আটে। তো এই মগটাও কেজি হলো 3,000 দাম আসে 1,400 টাকা আচ্ছা 1,400 টাকা ভাই নাক বড় যেটা এটা হলো যে আপনার শরবতদানি শরবত বা দুধ কফি এটা রাখে এটা সৌদি আরব থেকে আসছে সৌদি আরব লেখা আছে সৌদি ঠিক আছে সৌদি আরব থেকে এটা সৌদি আরবে ব্যবহৃত হয়। তো এটা প্রাইস পড়ে মাত্র 2,500 টাকা এটার কিন্তু একটা কমপ্লিট সেট আছে রহিম ভাই বুঝছেন যে সেটটা 1.5 কেজি আসে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিই 4,500 আসে 4,000 টাকা ঠিক আছে। তো আমার কাছ থেকে যাই প্রোডাক্ট কিনবেন এগুলো কিন্তু সবগুলাই হলো অরিজিনাল কাঁসা যা দেখলেন এবং এদিকে আসেন রহিম ভাই যারা আপনি মনে করেন কাপ্রিজ চান কাপ্রিজ আছে 850 করে পার পিস এটা আছে একটা ডিজাইন তারপরে এই যে একটা ডিজাইন আছে আচ্ছা দুটো তিনটা ডিজাইন আছে এগুলো কিন্তু দুই ভাগ করলেও কাঁসা বের হবে মানে এরকম মিলে কিন্তু আমরা ডিনার সেটও নিতে পারেন তো অনেকে বুঝে না যে রহিম ভাই অনেকেই বুঝে না যে ভাই ডিনার সেট কিন্তু ইন্ডিয়া থেকে আসে না রহিম ভাই ডিনার সেট আমরা বানাই। তো আপনি এখানে যে দেখেছেন এখানে কিন্তু 104 পিসের ডিনার সেট আমি বলবো যাদের ডিনার সেট লাগে তারা কিনবেন 104 পিস হোক 50 পিস হোক 20 পিসের হোক যার যতটুক প্রয়োজন ততটুক কিনবেন বেশি কেনার প্রয়োজন নেই বুঝতে পারছেন। তো আমি আরেকটা সেট দেখাবো ইন্ডিয়ান গুজরাটি কাঁসারি এই দেখেন যেটা আপনার বেলিকান্দি কাঁসা বলি আমরা বেলিকান্দি হ্যাঁ দেখেন এই একদম প্লেন এর সাথে একটা গ্লাস পাচ্ছেন রহিম ভাই একটা গ্লাস সুন্দর গ্লাস একটা বাটি পাচ্ছেন দুইটা একটা নকশি আর একটা হলো প্লেন সাথে একটা প্লেট কত সুন্দর দেন চকচকা ঠিক আছে। তো এতে এগুলো হলো বাংলাদেশি
ইন্ডিয়ান গুজরাটি, আর এখন দেখাবো বাংলাদেশি একটা প্লেট, ঠিক আছে, যেটা আমরা অনেকে চিনি না কোনটা বাংলা কোনটা ইন্ডিয়ান, ঠিক আছে। তো এই দেখেন রহিম ভাই, এই যে এটা হলো অরিজিনাল ধামরাই রিং কাসা, রিং কাসা, এই দেখেন পিছনে রিং দেওয়া থাকবে রিং কাসা বলে, এটার আওয়াজটা দেখেন, ঠিক আছে, এরকম আওয়াজ হবে, কম্পন হবে। আর সেম হলো এটা পিতল, পিতল না, দেখেন রহিম ভাই পিতল আর কাসা পার্থক্য আছে না, দেখছেন পিছনটা দেখছেন। আর এটা তো এটা একটা আওয়াজ দিয়ে দেখাই ভাইয়াদেরকে, অনেকে পিতল কাঁচা যারা না চিনে তাদের জন্য কিন্তু অনেক সমস্যা। এই দেখেন আওয়াজ দেব, কোন আওয়াজ হয়েছে? হ্যাঁ না, কোন আওয়াজ হবে না, ঠিক আছে। তো আর কাঁসার যেগুলা ওগুলা সবগুলা কিন্তু আওয়াজ হবে, আপনি বাড়ি দিবেন জন করে, বাংলাদেশি হোক আর ইন্ডিয়ানি হোক, ইন্ডিয়ান জন করে উঠবে, বুঝছেন। এই তো আমাদের কাছ থেকে কিনলে অরিজিনাল কাঁসাটা চিনতে পারবেন। তো এটাকে অনেকে গুজরাটি বলে, গুজরাট না, এটা বাংলা, এটা বাংলা কাঁসা, আর এটা বাংলা, সেটা বাংলা কাঁসা বলে বিক্রি। দেখেন পিতল, পিতল কালো হয়ে গেছে, ঠিক আছে, এটা 2200 টাকা, হ্যাঁ এটা 2200 না, এটা পিতল হলো মাত্র 1500, 2200 টাকা করে যাবে, 2200 টাকা। এই যেটাকে মিথ্যা কথা বলে বেচে, তো এখানে দেখেন ভিউয়ারদেরকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, যারা ধোকায় পড়বেন তাদের জন্য, তাদের জন্য দেখাই দিচ্ছি। এই দেখেন রহিম ভাই দেখতে কিন্তু সেম, দর্শক বন্ধুরা ঠিক আছে, ভালোভাবে দেখাচ্ছি, এভাবে দেখে শুনে নেবেন, ঠিক আছে, নেবেন বৃত্ত আটটা থাকলেও যে অরিজিনাল, এখানে আছে কিন্তু এখানে হলো বৃত্ত স্টিল, এটা এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা হলো অরিজিনাল, হচ্ছে অরিজিনাল, এটা হলো অরিজিনাল, ঠিক আছে। এগুলা ভাই এরকম স্টাইলের কোন ফ্রাই প্যান হয় না, কোন টিফিন কেরে হয় না, কোন ডিব্বা হয় না, এগুলো সব কালার করা। দেখেন একটা, এই দেখেন, দেখেন কাঁসা বইলা বিক্রি করে, এগুলো কেউ কিনবেন না, ঠিক আছে, দেখছেন, এই দেখেন ওই যে উঠে যেতেছে, এই দেখছেন অলরেডি উঠে হবে, এই দেখেন, দেখেন দেখছেন কি অবস্থা, সাদা সাদা পলে বেরিয়ে গেছে, নিচে স্টিল উপরে কালাই করা। এগুলো কিনলে লস, এগুলোও কিনবেন না, ঠিক আছে, এগুলো সব ফালাই। তো আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনার আমাদের কাছে এগুলো কিনবেন। আর এগুলো হলো পিতল, এগুলো কিন্তু অনেকে কাঁসা বলে বেছে, এগুলো কিন্তু প্রতারণা। আর দেখেন এটার নতুন চেহারা দেখেন, আর এটার চেহারা দেখেন, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, দেখছেন কি নেবেন, অনেক ভালোভাবে কিন্তু হয়ে যাবে এরকম দুদিন ইউজ করার পরে, ঠিক আছে। তো এগুলোও কিনবেন না, সব ফালাই দেবো আজকে। তো আপনারা কিনলে অবশ্যই আমার কাছে আসবেন। আর এগুলো হলো যে আপনার রাইস চামিস, এগুলোর দাম হলো 550, 550 টাকা পিস। আর এগুলো হলো আপনার যেভাবে ডিনার সেট বানিয়ে নিতে চান চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো এখান থেকে নিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এগুলো ওজন হিসেবে কিন্তু আপনারা নেবেন, পিস হিসেবে না। অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটের কাঁসা নকশি কেজি 3000, আর প্লেনটা 2800, এখানে 104 পিসের ডিনার সেট আছে। তো এখানে আপনার ডিনার সেট কিন্তু আমি বানাইছি, ইন্ডিয়া থেকে কোনো ডিনার সেট আসে না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, এটা আমাদের মন মতো করে বানানো, আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন। আর এখানে যে আরেকটা জিনিস দেখানো ভুল হয়েছে, সেটা হলো আপনার কলকাতার কাঁসা, এটা কিন্তু আসে কেজি 2200 টাকা, এটা কলকাতার কাঁসা, কলকাতার কাঁসা, এটা দেখেন, এই দেখেন বাংলাদেশি পিতল, আচ্ছা বাংলাদেশি পিতল, ভাই এই দেখেন পার্থক্য আছে, দেখেন মানে পার্থক্য আছে। তো মনে করেন যদি প্রতারণার শিকার না হতে চান তাহলে সরাসরি আমার কাছে এসে পড়বেন, ইন্ডিয়ান গুজরাটি কাঁসা। আর গুজরাটি কাঁসার এই দেখেন ফ্রাই, এটা হলো তাওয়া, তাওয়া এটার কেজিও 2800 টাকা, 2800, এটা কি অরিজিনাল? হ্যাঁ একদম অরিজিনাল, ওকে। এই দেখেন না ডুপ্লিকেট, দেখেন না ভাই, এই ডুপ্লিকেট রাখছি, দেখেন তো ভাই, ওই যে ডুপ্লিকেট রাখছি, দেখেন না, এই দেখেন না ভাই, ডুপ্লিকেট, ডুপ্লিকেট দেখছি, স্টিল, আর অরিজিনাল দেখছি, অরিজিনালটা হলো এগুলা ভাই, অরিজিনালটা হচ্ছে এটা, এগুলো, হ্যাঁ এগুলো আপনি মনে করেন যদি যেহেতু বাড়ি দেন মস্ত
মনে কোনো কষ্ট নাই ভাই, এগুলা ভাঙারই সব ভাই, বুঝতে পারছেন? যদি অরিজিনাল কিনতে চান একমাত্র নিউ মার্কেট জোনে আমি ইন্ডিয়ান গুজরাটি কাসা বিক্রি করি ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে, নেবেন প্লেট সেটের প্রাইসগুলো কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ভাবে বলে দিয়েছি, মাপা আছে। তো এছাড়াও কিন্তু আপনারা যদি ডিনার সেট নেন, ওজন হিসেবে যা আসে নকশি করা যেগুলো আছে ডিজাইন করা, এগুলো হচ্ছে 2800 টাকা, এবং প্লেন যেগুলো আছে এগুলো নকশি করাটা 3000 টাকা, এবং প্লেন যেটা আছে এটা হচ্ছে 2800 টাকা। তো কিভাবে অর্ডার করবো ঢাকার বাইরে ভিতরে হলে? দশ কথার এক কথা, যারা 2200 টাকাতে কিনছেন, 2000 টাকাতে কিনছেন, এটা সব ডুপ্লিকেট, সব ডুপ্লিকেট, সব ডুপ্লিকেট দেখাই দিলাম আমরা। তো অরিজিনাল কিনে চাইলে 3000 টাকাতে কিনবেন, অরিজিনাল পাবেন, ঠিক আছে? তো কোথায় আসলে পাবেন সেটা হলো আপনার ময়মনসিংহ কোকারিস, ঢাকা নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট, নিস্তালা মেন গুলি, হাতের বাম পাশে। আর আপনার অবশ্যই ময়মনসিংহ সাইড মোড় দেখে থেকে ঢুকবেন, আর আমি লাইভে থেকে শিয়াব ভাই অবশ্যই আমার সাথে সাক্ষাতে কথা বলে কিনবেন, তাহলে অরিজিনালটা পাবেন। আর একটা সুবিধার্থে বলে দেই, ঢাকা এবং ঢাকার বাইরে কাসার প্রোডাক্ট যা কিনবেন সব হোম ডেলিভারি চার্জ ফ্রি, ফ্রি, একদম ফ্রি। আচ্ছা, হোম ডেলিভারি চার্জ ফ্রি, বিদেশি প্রবাসী ভাই যারা আছেন অর্ডারটা কিন্তু তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন। তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই,